আজকে বানাচ্ছি বাংলাদেশের একটা রান্না, চিংড়ি মাছের পুরপুরি। তো এটার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে এবার আমি দেব হচ্ছে এইভাবে লম্বা লম্বা করে কাটা একটু পাতলা আলু। আমি এখানে মিডিয়াম সাইজের দুটো আলু দিয়েছি। আর দেব হচ্ছে এই রান্নায় লাগবে হচ্ছে করলা, সেটাকেও এইভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এগুলো দিয়ে দিলাম। আর দেব হচ্ছে এখানে মিডিয়াম সাইজে একটা পেঁয়াজ কুচি করে। দিয়ে দিচ্ছি এখানে চারটে কাঁচা চেরা লঙ্কা। ঝালটা কিন্তু আপনাদের টেস্ট হিসেবে দেবেন। এরপর আমি দেব হচ্ছে এখানে ছাড়ানো কুচো চিংড়ি 250 গ্রামের মতো। আর এই রান্নাটা কিন্তু পুরো সর্ষের তেলেই হবে। এখানে সর্ষের তেলের ইউজটা হবে একটু বেশি, সেই জন্য এখানে বড় চামচে 3 চামচ সর্ষের তেল দিলাম। দেব হচ্ছে এখানে অল্প পরিমাণ কালারের জন্য রেড চিলি পাউডার, কাশ্মীরি রেড চিলি পাউডার, লাল লঙ্কার গুঁড়ো একদমই অল্প, কাঁচা লঙ্কা যেহেতু চেরা দিয়েছি। আর দেব ছোটো চামচের 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ ছোটো চামচের 1 চামচ জিরে গুঁড়ো। আর দেব হচ্ছে এখানে 2 চামচ সাদা কালো সর্ষে আমি একটু নুন দিয়ে মাখিয়ে নিয়েছি, মাখিয়ে বেটে নিয়েছিলাম, এটা আমি 2 চামচ দিয়ে দেব। দেব হচ্ছে ছোটো চামচের 1 চামচ 1.5 চামচের মতন চিনি। আর নুনটা যার যার টেস্ট হিসেবে, কেউ নুন বেশি খান কেউ নুন কম খান, দিয়ে দিলাম। আর দেব হচ্ছে আমি এখানে এই ছোটো ভাঁড়টার মধ্যে ধোবার জল, বা আপনারা কাপ হিসেবে 1 কাপ দেবেন, যাতে এটা একটু সেদ্ধ হবে। এবার আমি এটা হাতে করে ভালোভাবে মাখিয়ে দেব। আর দেব হচ্ছে আমি একটু হলুদ গুঁড়ো, এটা দেওয়া হয়নি, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। দিয়ে এটাকে ভালোভাবে মাখিয়ে নেব। এটা কিন্তু গরম ভাতের সাথে খুব ভালো যায়। গরম গরম এটা রান্না করে গরম ভাতের সাথে পরিবেশন করুন, এটা ভীষণ খেতে ভালো হয়। এবার আমি ইন্ডাকশনটা অন করছি। ইন্ডাকশনটা অন করে আমি এটা মিডিয়াম ফ্লেমে রাখলাম, 500-তে রাখলাম। এটা একটু ভালোভাবে, এবার আমি ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে এটা ফুটতে আরম্ভ করলে এটা কিন্তু ঢাকা খুলে মাঝে মাঝে নেড়ে চেড়ে রান্না করতে হবে। যতক্ষণ রান্না মানে যতক্ষণ আলুটা সেদ্ধ না হবে ততক্ষণ কিন্তু এটা রান্না করতে হবে। এটা কিন্তু গা মাখা মাখা একটা রান্না হবে। ফুটতে শুরু করেছে, আমি ঢাকা খুলে একবার এটা নেড়ে দেব। এভাবে কিন্তু মাঝে মাঝে ঢাকা খুলে নেড়ে দিতে হবে। আবারও আমি ঢাকা দিলাম, এটা আবার নেড়ে দিচ্ছি, দেখি আলু সেদ্ধ কতটা হয়েছে। না, এখনো আলু বা করলা সেদ্ধ হতে একটু দেরি আছে। আমি এবার এটা ঢাকা দিয়ে দিলাম, নেড়ে দিই। এখনো অনেকটাই জল আছে, আলুও একটু সেদ্ধ হয়ে এসেছে, দেখুন। ঢাকা দিয়ে দিলাম, মোটামুটি একদম রান্না আমার কমপ্লিট। দেখুন আলুগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আর এই যে রসটা আছে
সেটা কিন্তু আলুর মধ্যে একটু টেনে নেবে। এবার এটাকে আমি ইন্ডাকশনটা বন্ধ করে সার্ভ করব। রান্না রেডি হয়ে গেছে, দেখুন এটা গরম ভাতের সাথে খুব ভালো লাগে, বাংলাদেশি একটা রান্না। আমার রান্নার চ্যানেল যদি আপনাদের ভালো লেগে থাকে, রান্নাগুলো যদি ভালো লেগে থাকে, তাহলে লাইক করবেন চ্যানেলটায়, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর প্রচুর প্রচুর সাবস্ক্রাইব করবেন, যাতে আমি নতুন কিছু রান্না নিয়ে আপনাদের কাছে আসতে পারি।